আল্লাহ নবী বলে আলে সাহাবিক, ওই মার এবং বাবার দিকে যদি সন্তান একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব দেয়, 100 বার তাকালে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। এমন মা বাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই মা বাবাকে তুমি কষ্ট দিও না। সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবাকে বুড়া কয় আর মারে ভুড়ি কয়, আছে না নাই? হাসান জামিন সাহেব ওয়াজ করেছেন যে বউর কথা শুনে মাকে কষ্ট দেওয়া, বউর কথা কান ভারী করা, আর বউর কথা শুনে কান ভারী করে তার যন্ত্রণা মায়ের উপরে প্রকাশ করা, বলেছেন কি বলেছেন না? এটা হাসান জামিলের কথা নয়, এই কথা কার? জোরে বলেন, কার? আল্লাহ। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الملك إلا الله لا محي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن أجملنا وأكملنا وأفضلنا سيدنا سندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلى بكماله كشف الرجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلى بكماله كشف الرجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أفتاب النبوة چلے سے مدینہ اطفال مدینہ ہیں شور نچایا طلع البدر علینا بلغ العلا بکماله کشف الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بيت المجيد جميع مسجد উদ্যোগে বিশাল ইওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ বহু দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইরা, পর্দায় অবস্থানরত আমার মহা ভনীরা, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি আল্লাহ সিরাজুল ইসলাম সাহেব এই মাত্র স্টেজে এসেছেন। আল্লাহ তাআলা তিনাকে দীর্ঘ হায়াত দান করুন সকলে পড়ি, আল্লাহুম্মা আমিন। শুকর আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় হাজারো ব্যস্ততার মাঝে আমাদের মতো কিছু গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা বাছাই করে যাচাই করে যাকে আল্লাহ ভালোবাসেন মোহাব্বত করেন কোরআন ও হাদিসের সাথে যাদের সম্পর্ক ভালোবাসা আছে আল্লাহ তাআলা জানেন, কোরআন ও হাদিসের সাথে যাদের সম্পর্ক আছে আল্লাহ তাআলা জানেন, এমন কিছু মানুষগুলোকে আল্লাহ তাআলা বাছাই করে যাচাই করে দিনই পরিবেশে দিনই মজলিসে মাহফিলে বেহেশতের এই বাগানে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক নসিব করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে আবেগ ভরা কণ্ঠে মনকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত শক্তিকে একত্রিত করে জবান এনে উঁচু আওয়াজে সবাই জোরে সরে পড়ে নেই আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রহমতের ভান্ডার মদিনাওয়ালা নবী, মক্কাওয়ালা নবী, আশিক নবী, দোজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ইমামুল ইমাম শাফিউল মুসলিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনার আহলে আয়াল সকলের উপরে আল্লাহ তাআলা সবাইকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সবাই পড়ে নেই আমিন। কথা বলার আগে আরেকটু কথা, বড়রা যখন কথা বলে যায় ছোটদের তেমন একটাই থাকে না, কি বলেন? সূর্যর আলো যেখানে আসে এখানে
লাইটের আলো তেমন একটা কাজ করে না, কথা বলেন ঠিক না মিঠি? একটু আগে যিনি আলোচনা করেছেন, জানি না আপনারা কতটুকু তিনাকে চিনেন, যদি উনি আলোচনা একেবারে সংক্ষেপ সাদা মাটা আলোচনা করেছেন, আমরা তিনার একেবারে কাছ থেকে চিনা এবং জানা। উনি আমার মামা আল্লামা হাসান জামিল সাহেব। আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা তিনাকে দীর্ঘ হায়াত দান করুন, সবাই পড়ে নেই আমিন। আল্লাহ তাআলা যেন তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করেন। দ্বীনের জন্য বর্তমান প্রেক্ষাপটে জান দূর মেহনত করতেছেন, বড়দের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে রাতকে রাত, দিনকে দিন, সাথে সাথে তিনটা চারটা আসছে, তিনটা প্রোগ্রাম করেছেন, দ্বিতীয় নম্বর প্রোগ্রাম, তৃতীয় নম্বর প্রোগ্রামের জন্য মুন্সিগঞ্জ যাচ্ছেন। সবার অনুরোধ এবং রিকোয়েস্টের কারণে তিনি এখানে সময় রেখেছেন। এটা পুলিশ লাইনবাসীর জন্য গর্ব আনন্দের বিষয়, যেরকম ওলামা হযরতেরা আমাদের এই পরিবেশে এসেছেন, কোরআন হাদিসের কথা বলেছেন। আল্লাহ তাআলা ওনাকে জড়িয়ে করে এলাকায় এই মহল্লা আল্লাহ তাআলা খায়র বরকত নসিব করুন, সবাই পড়ে নেই আমিন। বলতেছিলাম বড়রা যখন কথা বলে যায়, বড়রা জোহরের পরেও যদি কথা বলে, আসরের পরেও যদি কথা বলে, মাগরিবের পরেও যদি কথা বলে, তাদের উপস্থিতিতে মানুষের আয়োজন যেমন থাকে, পরবর্তী তেমন একটা থাকে, কথা বলেন থাকে। ওনাদের উচিত আসলেই প্রধান আলোচক হিসাবে বিশেষ অতিথির বিশেষ আলোচক, ওর পরে প্রধান আলোচকরা আলোচনা করবে, এটাই স্বাভাবিক, কি বলেন ঠিক না? তারপরে যদি আমরা নিজামের ব্যতিক্রম করেছি, কিচ্ছু করার নাই, হযরতকে মোটেও পাওয়া যায় না, তারপরে আমরা পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই বিষয়ের উপর আলোচনা করব। অনেক ওলামায়ে কালাম হয়তো জানেন যে বিষয়ে আমি আলোচনা করার ইচ্ছে প্রকাশ করেছি, সেই বিষয়টা হলো বাবা মার হক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। করেন না পিতা মাতার হকের উপর যদি আলোচনা করতে যাই, তাহলে কোরআন শরীফে 114টা সুরার মধ্যে সুরায়ে লোকমান একটা সুরার নাম আছে, এটা জানেন তো নাকি? সুরার নাম কি বলেন না? সুরার নাম হলো সুরায়ে লোকমান, আরেকটা সুরার নাম হলো সুরায়ে বনী ইসরাঈল। পিতা মাতার হকের উপর যদি কেউ আলোচনা করতে হয়, দুই সুরা বাদ দিয়ে আলোচনা করা যাবে না। যেহেতু আমি পিতা মাতার হকের উপরে আলোচনা করবো, এই জন্য আমি বনী ইসরাঈল থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সাদা মাটা তরজমা এমন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে নবী আপনি বলে দিন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। বান্দা হে, আমার নৈকট্য যদি অর্জন করতে চাও, আমার কাছাকাছি যদি যেতে চাও, তাহলে আমার ইবাদত করো। কার ইবাদত করো? জোরে বলতে হবে, কার ইবাদত? আরো জোরে বলেন, কার ইবাদত? মানুষ কার ইবাদত করে? কথা তো সত্য, মানুষ আল্লাহর ইবাদত করে, দুনিয়ার আর কারো ইবাদত? আরে করে তো ভাই, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করে না, কিছু কিছু মানুষ আছে আল্লাহকে ছাড়া অন্য উপাসনার ইবাদত করে। করে কি করে না? গাছের আবাদত করে, মাছের আবাদত করে, গাভীর আবাদত করে, ব্যবসার আবাদত করে। করে কি করে না? আল্লাহ তাআলা বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাআলা নিজের হকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হককে জোড়ায় দিলেন, লাগায় দিলেন, সেই হক হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। করেন না সুবহানাল্লাহ। আচ্ছা বুঝে থাকলে বলেন, আমাদের সমাজে পিতা মাতার হক হুকুকের ব্যাপারে আল্লাহ তাআলা যে জোরালো বক্তৃতা দিয়েছেন, আমরা কতটুকু সেই কথার উপরে আমল করছি? আমরা কি ততটুকু আমল করছি না ছেড়ে দিচ্ছি? কথা বলতে হবে, ছেড়ে দিচ্ছি না করছি? সমাজে আজও এমন মানুষ আছে, নিজের বাবার ঘরে বাতি দেয়,
কিন্তু বাতি দেওয়ার জন্য কোথায় চলে যায়? মাজারে চলে যায়, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বাবা, এই মৌসুমে আমার তো মনে হয় এই মৌসুমে মশার যে উৎপাত, আমার এই বয়সে এত মশার উৎপাত আমি দেখি নাই, আপনারা দেখেছেন কিনা জানি না। আরে কথা বলেন, কথা ঠিক না? বাবা একেবারে কুড়ে ঘরে থাকে, বাবার উপরে মশারি নাই, মায়ের উপরে মশারি নাই, কিন্তু ছেলে মশারি দিছে মাজারের উপরে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, প্রতি বছর শীত কিংবা গরমের মৌসুম আসলে দেখা যায় বড় বড় বাসগুলো ভাড়া করে করে আমাদের দেশের ছেলে এবং মেয়েরা, বুড়া বাবারা বুড়া মারা মাজার জায়ারতের উদ্দেশ্যে দেশ থেকে বহু দূর থেকে বহু দূরে যায়। নাম বলি না, গাড়ির সামনে লেখা থাকে মাজার জায়ারত। কথা বলেন ঠিক না ঠিক? তার সাধ্য মতো মাজারে, সাধ্য মতো তার নজরানা সে মাজারে নিয়ে পেশ করে, আর ঘরের বিদ্যা বাবা মা তার পরনে একটা কাপড় নাই, একবেলা খাবার মতো অর্থ তার ঘরে নাই, আছে না ঠিক না ঠিক? কিন্তু আফসোসের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমার নৈকট্য যদি অর্জন করতে চাও, আমার ভালোবাসা যদি তুমি অর্জন করতে চাও, আমার কাছাকাছি যদি তুমি অর্জন করতে চাও, আমার দামি জান্নাতে যদি তুমি বান্দা যেতে চাও, তাইলে তুমি আমার ইবাদত করো, পৃথিবীর আর কারো ইবাদত, তারপরে তুমি তোমার বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এমন ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে তোমার আব্বা আম্মা কষ্ট পায়, এমন আচরণ করো না যে আচরণের কারণে তোমার আব্বা আম্মা নারাজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন তোমার উপরে যদি তোমার আব্বা আম্মা রাজি এবং খুশি থাকে তো আল্লাহ তাআলা তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, النبي امامة ان رجولا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولده؟ قال هما جنتك ونارك. الله رسول صلى الله عليه وسلم এর সামনে বহু দূর থেকে বহু দূর একজন সাহাবী এসে বলে, ও আল্লাহর নবী, আমরা জানি পিতা মাতার জন্য সন্তান নিবেদিত প্রাণ থাকে, ওগো আল্লাহর নবী বলবেন কি আমার উপরে, আমার কি দায়িত্ব আমার আব্বার জন্য আম্মার জন্য, আমার কি দায়িত্ব, আমার কি করণীয় আপনি বলবেন কি? সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবী, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুহ, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, আর তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূলের জবান থেকে সাহাবী কথা শোনার পর আল্লাহ রাসূলকে পাল্টা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমার আব্বা আম্মা যদি আমার জন্য জান্নাত হয়ে যায়, আমার আব্বা আম্মা যদি আমার জন্য জাহান্নাম হয়ে যায়, আমি চিনবো কেমনে, বুঝবো কেমনে, বুঝার আলামত কানুন বর্ণনা করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী রে, তোমার আব্বা আম্মা যদি তোমার কাজের দ্বারাই, কথার দ্বারাই, তোমার ব্যবহারের দ্বারাই, তোমার আচার আচরণ দ্বারাই যদি তোমার আব্বা আম্মা রাজি হয়ে যায়, এটাই হবে তোমার জন্য জান্নাত, আর যদি নারাজ হয়ে যায়, এটাই হবে তোমার জন্য জাহান্নাম। এখন বুঝে দেখলে বলেন, আমরা আমাদের বুকে হাত দিয়ে কথা বলতে পারি যে আমাদের আব্বা আম্মা আমাদের প্রতি রাজি এবং খুশি? বলা বড় মুশকিল, বলা বড়ই মুশকিল। আব্বা আম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি তোমরা দুনিয়ার জমিনে আব্বা আম্মার এমন খেদমত
দুনিয়ার জমিনে তোমার আব্বা আম্মার খেদমত যদি করো, এটাই হবে তোমার জন্য জান্নাত, আর এটাই হবে তোমার জন্য জাহান্নাম। সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আল্লাহর নবী, আব্বা আম্মা খেদমত করলে আব্বা আম্মার কারণে যদি আমি জান্নাতি হইয়া যাই, ওগো আল্লাহর নবী আপনাকে কথা দিলাম, আমার দ্বারা আমার আব্বা আম্মার খেদমত পাই টু পাই কারেট পাই করব, বিন্দু পরিমাণ কমি করব না। অন্য এক বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আব্বা আম্মার দিকে নেক নজরে যদি কোনো সন্তান তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দান করে, করেন না? সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, তিন জিনিসের দিকে তাকালে সবচেয়ে বেশি রহমত সওয়াব হয়ে থাকে। এক নম্বর হাদিস আছে, যারা হজ করতে যায় বাইতুল্লাহর দিকে তাকালে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব লিখতে থাকে। বাইতুল্লাহ তো এমন ঘর ভাই, এমন ঘর যে বাইতুল্লাহর দিকে তাকালে সওয়াব, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো কালামুল্লাহ কুরআনুল কারীম, পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বই নাই, কিতাব নাই, যার দিকে তাকালে সওয়াব, করলে সওয়াব, এমন কোন কিতাব নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরআন হলো এমন মহাগ্রন্থ, আল কুরআন, কুরআন পড়লো সওয়াব, পড়াইলো সওয়াব, কুরআন হাতাইলো সওয়াব, ধরলো সওয়াব, কুরআন চুমু দিলেও সওয়াব। বলে শুধু তাই নয়, কুরআনের দিকে যদি কোনো আপনার বান্দা তাকায়া দেখে, তারপর আল্লাহ তার আমল নামায় সওয়াব দিয়া দে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে এমন কোন কিতাব কি আছে যে কিতাবের দিকে তাকাইলে সওয়াব হয়? না না না, এমন কোন কিতাব দুনিয়ার জমিনে নাই যে কিতাবের দিকে তাকালে সব হয়। শুধুমাত্র একটা কিতাবের নাম, যে কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ নবী তিন নম্বরে বলেন, তিন নম্বর সব হয় ওই বাবা মা, যে বাবার সামান্য মেহনতের মাধ্যমে, বাবা এবং মায়ের সামান্য মেহনতের মাধ্যমে, বাবার ডিম্বাণু মায়ের শুক্রাণু, ডিম্বাণু এবং শুক্রাণুর মাধ্যমে যে সন্তান মায়ের গর্ভে ঢুকে যায়, মা 10 মাস 10 দিন মেহনত করে। আরে আমার ভাই, আমার বন্ধুরা, মা কত মেহনত করে, যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রাখে, মা তোমাকে কষ্ট বুঝতে দেয় না, মা আরামের সহিত মুখে খাবার ঢুকায় না। স্বামী রাত্রে গভীরে নিশীতে উঠে দেখে স্ত্রী খাড়ের কোনায় বসে বসে চোখের পানি সরিয়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ এমন কষ্ট তুমি আমাকে দিও না যেই কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার গর্ভে তুমি যেই নবজাতক সন্তান দিচ্ছ, তাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সুযোগটা তুমি আমাকে দান করো আল্লাহ, দুনিয়ার জমিনে আসার পরে তুমি আমাকে নিয়ে যাও, তাতে কোনো বেদনা দুঃখ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের ব্যাপারে বলেন, সেই মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান তাকায়, আল্লাহ নবী বলে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে, পড়েন না? সুবহানাল্লাহ। অন্য সাহাবী জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, সন্তান যদি বাবা মায়ের দিকে 100 বার তাকায়, 100টা হজের সওয়াব হবে কিনা? প্রশ্ন দেখতে পারে কি পারে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবী, ও সাহাবী, সন্তান যদি বাবা এবং মায়ের দিকে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত নেক নজরে, রহমতের নজরে, মায়া মমতার নজরে, ভালোবাসার নজরে যদি মা বাবার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় 100 বার তাকালেও, 100 বার বাইতুল্লাহ হজ করলে হজের সব তার আমল নামায় লিখা দে। ওই মা এবং বাবার বের, আল্লাহ তাআলা বলে, আকদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এখানে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আগে এনেছেন, আনার দরকার ছিল ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি আগে আনা দরকার ছিল। আল্লাহ তাআলা ইহসানটাকে আম ভাবে করেছেন, যেমন আল্লাহ তাআলা রহমানুর রহিম, রহমান হলো পৃথিবীর সমস্ত বাসীর জন্য,
কাফের মুশরিক বিদিন ইহুদি খ্রিস্টান নাসারা সবার জন্য আল্লাহ হলেন রহমান। ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ যদি রহমান না হইতেন তাহলে কাফের কে খাওয়াতেন না, মুশরিক কে খাওয়াতেন না, হিন্দু কে খাওয়াতেন না, বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রহমান হওয়ার কারণে না ফরমান কো আল্লাহ খাওয়ান, বেনমাজি কো আল্লাহ খাওয়ান, আল্লাহর সাথে হার হামেশা যারা দুশ্মনী করে তাকেও আল্লাহ খাওয়ায়। আল্লাহ যদি রহমান না হইতেন তাহলে আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াতেন না, কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন রহমানকে আম করেছেন, ব্যাপক করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহিমকে খাস করেছেন। রহিমের অন্তর্ভুক্ত কোন কাফের মুশরিক নয়, রহিমের অন্তর্ভুক্ত কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রকাশ করাইবেন। আল্লাহ বলবেন, ওরে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ সবার জন্য রহমান ছিলাম, আজকে আমি আল্লাহ শুধু রহমান নয়, রহমান নয়, আমি আল্লাহ তাআলা রহিমের ক্ষমতা দিয়া, রহমত দিয়া, আমি আল্লাহ তাআলা তোদেরকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ওরে সাহাবী, ওই মার এবং বাবার দিকে যদি সন্তান একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব দেয়, 100 বার তাকালে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করে। এমন মা বাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই মা বাবাকে তুমি কষ্ট দিও না। সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবাকে বুড়া কয় আর মারে ভুড়ি কয়, আছে না নাই? হাসান জামিল সাহেব ওয়াজ করেছেন যে বউর কথা শুনে মাকে কষ্ট দেওয়া, বউর কথা কান ভারী করা, আর বউর কথা শুনে কান ভারী করে তার যন্ত্রণা মায়ের উপরে প্রকাশ করা, বলেছেন কি বলেছেন না? এটা হাসান জামিলের কথা নয়, এই কথা কা? জোরে বলেন কা? আমাদের সমাজে আছে বউর কথা শুনে মার উপরে নির্যাতন, টর্চার বাড়িয়ে দেয়। সাহাবী প্রশ্ন করলেন, বললেন নবী, দুনিয়ার জমিনে যার বাবা এবং মা আছে সে না তাকাইলে 100 কবুল হজের সব হয়, বাইরে যার বাবা মা নাই ওই বেচারা তো হতবাগা হতদম্পতি, দুনিয়ার জমিনে তার মতো হতবাগা পোড়া কপাল আর দুনিয়ার কারো নাই, কথা বলেন ঠিক না বিঠিক? বাইরে যার বাবা মা নাই সে বুঝে বাবা মার বেদনা দুঃখ, মা মা ডাক যে কত মধুর, বাবা ডাক যে কত মধুর রে ভাই, যাদের বাবা আছে মা আছে তারা কিন্তু তেমন বোঝে না, যাদের বাবা মা নাই তারা বুঝে বাবা মার বেদনা, বাবা মার কষ্ট, বাবা মার ঘাটতি কত কষ্ট এটা বুঝতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাবা নাই তোমার মা নাই কোনো অসুবিধা নাই, ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর উম্মত, তুমি তোমার বাবার কবরে যাও, মায়ের কবরে যাও, বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কবরের পাশে যা চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আল্লাহ ওই আমার আব্বা আম্মাই কবরের মধ্যে শহীদ, তো বাবাকে আমি দেখি না, বাবাকে বাবা বলে ডাকতে পারি না, মাকে মা বলে ডাকতে পারি না, আল্লাহ এখন আমার করুণীয় কি, ওই বাবা মার কবরের পাশে দাঁড়ায় আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি আর বলি, আল্লাহ আমার আব্বা আম্মার কবরে তুমি আজাব দিও না, আমার আব্বা আম্মার কবরে কষ্ট দিও না। বাইরে পিতা মাতা কত বড় নিয়ামত, পিতা মাতা আমার জন্য আপনার জন্য কত বড় এহসাস। ঘটনা মনে পড়ে যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হইলেন। আবু হুরায়রা কত বড় জলিল কদর সাহাবী আপনারা অনেকেই জানেন, হাদিসের বর্ণনা ক্ষেত্রে আবু হুরায়রার উপরে আর কেউ বর্ণনাকারী নাই। মহিলাদের মধ্যে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কেউ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার কারণে আবু হুরায়রার আম্মা আবু হুরায়রাকে প্রহার করলো, মারলো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ চোখের পানি ছড়িয়ে দিয়ে দৌড়াইতেছে আর চিৎকার করে করে কাঁদে, নবীর মাকামের দিকে নবীর কামরার দিকে দৌড়াচ্ছে আর যাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে সালাম করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন, তোমার চোখে কিসের পানি দেখা যায়? আবু হুরায়রা বলে, আল্লাহর নবী আমার মা আমাকে মেরেছে তার জন্য আমি কান্দি। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা মায়ের বিরুদ্ধে কি বিচার নাকি নিয়ে আসছো আমার কাছে? আবু হুরায়রা বলে, না গো আল্লাহর নবী, মায়ের বিবারে আমি বিচার নিয়ে আসি নাই, আমি আসছি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে। দরখাস্তটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনে নাও আল্লাহর নবী। আল্লাহর নবী বলে, ওগো আবু হুরায়রা বলতে থাকো তোমার দরখাস্ত কি। আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর নবী আমি মুসলমান হওয়ার কারণে আমার আম্মা আমাকে প্রহার করেছে, মেরেছে। আল্লাহর নবী আপনার কাছে আমার দরখাস্ত, আমার আম্মার জন্য আপনি একটু দোয়া করুন। আপনি হলেন মুস্তাজাবুদ দোয়া, যত নবী দুনিয়ার জমিনে এসেছে সমস্ত নবীরা মুস্তাজাবুদ দোয়া। হাত উঠাতে দেরি, নবীদের দোয়া কবুল হতে দেরি নাই। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলে, ও আল্লাহ নবী আপনি হলেন মুস্তাজাবুদ দোয়া, আমার আম্মার জন্য একটু দোয়া করেন, আমার আম্মাকে যেন আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আবু হুরায়রার সামনে দোয়া করলেন আর বললেন, আবু হুরায়রা যাও যাও যাও, আমি দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার নবীর দোয়া তোমার আম্মার জন্য কবুল করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে রুখসত চাইলেন। আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী আমাকে রুখসত দেন, আমি একটু আমার বাড়ির দিকে দৌড়ে যাই। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করলেন। তানুকে ডাকে, আবু হুরায়রা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলো নাকি, তুমি কেন বাড়ির দিকে দৌড়াচ্ছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি দৌড়ায় বাড়ির দিকে যাইতেছি। বারবার তাকে ব্রেক দেওয়ার চেষ্টা করে কিন্তু থামাতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আর বলে, ও আমার সাথী সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি এই জন্য বাড়ির দিকে দৌড়ে যাইতেছি। আমি বাড়ি যাওয়ার আগে আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে কিনা সেটা আমি দেখব। আমার ভাইরা আমার বন্ধুরা, আবু হুরায়রা দৌড়াইতে আরম্ভ করলেন, বাড়ির কাছে যায় দেখে দরজা নক্ষরা, দরজার মধ্যে আবু হুরায়রা রক করলেন, টকটক আওয়াজ দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে সালামের জবাব আসতো, আলাইকুম আসসালাম আবু হুরায়রা, বাজান রে তুমি ঘরে আসো, ঘরের ভিতরে আসো। আবু হুরায়রা যখন ঘরের ভিতরে ঢুকলেন, আম্মা যাও ছেলেকে জোরা জোরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, আবু হুরায়রা বাজান রে তোরে আমি কত প্রহর করেছি, কত মেরেছি, আমি না বুঝা তোরে মারলাম, না বুঝা কষ্ট দিলাম। আবু হুরায়রা তুই যেই নবীর উপরে ঈমান এনেছ, যে আল্লাহর উপরে ঈমান এনেছ, আমার এতক্ষণে বোঝা আসছে তুই যেই নবীর উম্মত হয়েছ, যেই নবীর উপরে ঈমান এনেছ, যে আল্লাহর উপরে ঈমান এনেছ, আমার উপরে যদি তুই প্রহর করতি, কষ্ট দিতি, আমি তোরে কোনোদিন বারণ করতে পারতাম না, ফিরাতে পারতাম না, যেহেতু আমি বয়স্ক দুর্বল জয়ী। আবু হুরায়রা আমাকে আগলেই করো না, নিয়ে যাও ওই নবীর কাছে যিনি তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়েছে। এই হলো মা, এই মায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সন্তান মা যদি কাফেরও থাকে মুসলমান হয় নাই, তারপরে তুমি তোমার এই বাবা মাকে কষ্ট দিতে পারবে না। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমার বাবা মাকে কষ্ট দিও না, তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি নারাজ থাকে, তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি বেরাজ থাকে, ও দুনিয়ার মানুষ তোমার ইবাদত, তোমার বন্দেগী, তোমার তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ রোজা কোনোটাই তোমার কাজে আসবে না, কোনো কাজে আসবে না, তোমার নামাজ, তোমার তাহাজ্জুদ, তোমার ইশরাক আওয়াবিন চাষ
কোন নামাজই তোমার কি হবে না, কাজে আসবে। পিতা মাতার খেদমত, পিতা মাতার ভালোবাসা অর্জন করা, এটা একেবারে সহজ একটা বিষয়। যদি পিতা মাতাকে রাজি করা যায়, খুশি করা যায়, পিতা মাতা তোমার জন্য হাত ওঠাতে দেরি, দোয়া কবুল হতে দেরি নেই। বাবা মা হলো মুস্তাজাবুদ দোয়া। তোমার চাকরি হয় না, তুমি মাঝারে দৌড়াও, চাকরি হয় না, তুমি অন্যথায় যাও না। তোমার চাকরি হয় না, বিদেশ যেতে পারো না, তোমার অভাব অনটনা, তুমি তোমার ঘরে যাও, মার কাছে যাও, মাকে বলো মারে আমার চাকরি হয় না, বিদেশে যেতে পারি না, তুমি আমার জন্য দোয়া করো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মার হাত উঠাতে দেরি তো আল্লাহ দোয়া কবুল করতে দেরি নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবা মার খেদমত করলে দুনিয়া তো কল্যাণ, আখেরা তো কল্যাণ। দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, মরার পরে তোমার কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। দুনিয়ায় তোমার কোনো পেরেশানি থাকবে না, মরার পরে তোমার কোনো পেরেশানি থাকবে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী ছিলেন, অনেক বড় সাহাবী ছিলেন, ইবাদত দিক দিয়ে কোনো দিকে কমি ছিল না, দানের দিকেও তিনি কোনো কমি ছিল না। ঘটনাক্রমে দীর্ঘদিন অসুস্থ হযরত সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন যাবত অসুস্থ। আলকামার স্ত্রী পেরেশান হয়ে গেলেন, কি করা যায় কি করা যায়। আলকামা মৃত্যু সজ্জায় কিন্তু এমন হালত হয়ে গেছে আলকামার, আলকামাকে যদি কালিমা পড়াতে চায় আলকামা কিন্তু কালিমা পড়তেও চায় না। তার মেজাজ চিন্তা যেন কেমন হয়ে গেছে। ভাইয়ের আমার বন্ধুরা, আমার আলকামার স্ত্রী পরামর্শ করলেন, কি করা যায়, আলকামা তো বেঈমান হয়ে নাকি মারা যায়, আমার বড় পেরেশানি। আলকামার স্ত্রী আলকামার বিষয়টাকে অবগত করানোর জন্য সাইয়েদেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে খবর পাঠালেন, ওগো আল্লাহর নবী, আলকামা অনেক বড় একজন সাহাবী, আলকামার নামাজ তাসবিহ তাহলিল দান কোনো দিকে কম না, জলিল কদর একজন সাহাবী, কিন্তু মৃত্যুর পূর্ব সময় আলকামার জবান দ্বারা কালিমা আসতেছে না, মনে হয় কালিমা ছাড়াই তিনি ইন্তেকাল করবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার স্ত্রীকে ডেকে বলে, ওগো আলকামার স্ত্রী, আলকামার আম্মা আব্বা কি জীবিত আছে নাকি? বলে, না আলকামার আব্বা আম্মা জীবিত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনিটরি করার জন্য হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবী পাঠিয়ে দিলেন মনিটরিং করার জন্য। ও সাহাবীরা যাও আলকামার বাড়িতে যায়, দেখো আলকামার কি হালত, কি দৃশ্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, সমস্ত সাহাবীরা মিলে আলকামার বাড়ির মধ্যে গেলেন। আলকামার চতুর্দিকে ঘুরান দিয়া বসতেন আর বললেন, ও আলকামা আমাদের সাথে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার কালিমা পড়ায় আলকামার জবান দিয়া কালিমা আসে না, কালিমা আসে না। সাহাবীদের মধ্যে পরামর্শ হলো, কি করা যায় কি করা যায়। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, আলকামার জবান দিয়া কালিমা আসতেছে না, দেরি করা যাবে না, আলকামার হালত আল্লাহ রাসূলকে জানাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আলকামার অবস্থা, আলকামার হালত আল্লাহর নবীকে জানালেন, ওগো আল্লাহর নবী, আলকামাকে আমরা বারংবার চেষ্টা করলাম, আলকামার জবান দ্বারা কালিমা আসে না, কালিমা আসে না, কি করা যায়। আল্লাহ নবী বুঝতে পারলেন ব্যাপারটা কোথায়, ঘটনা কোথায়, কি করা যায়। আল্লাহ নবী বলেন, বেলাল্লে আলকামার আম্মা নাকি জীবিত আছে? বলে, হ্যাঁ আছে। যাও আলকামার আম্মাকে আমার কাছে আসতে বলো, আসার মতো শক্তি কৌবত যদি থাকে তাহলে আসবে, আসার মতো শক্তি যদি না থাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার আম্মার কাছে যাব। আমার ভাইরা, বেলাল হাবশীর কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন,
যাও আলকামার আম্মা যদি থাকে আলকামার আম্মাকে নিয়ে আসো, আর যদি আসার মতো শক্তি না থাকে আমি রাসূল নিজে আলকামার আম্মার কাছে যাব। কত ইনসাফ মায়ের, যে মায়ের কাছে আল্লাহর নবী যেতে চায়। পড়ে দাও সুবহানাল্লাহ। এই মা আমাদের বাবা, আমাদের মা ঘরে আছে না নেই, এই বাবা মার দিকে তাকালে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তার আমল নামায় দান করে সুবহানাল্লাহ। আমরা কি করি, কোন মজলিসে কোন মাহফিলে গেলে কোন উলামায়ে কেরামের কাছে আমরা টুপি খুলে মাথা দেয় যে হুজুর একটু মাথাটা ফু দেন, একটু দোয়া করেন, করি কি করি না? ওলামা হযরত বলেন, আরে তুমি ওলামায়ের কাছে যাবে যাওয়ার দরকার কি? তোমার ঘরে তো মা আছে, মাকে যায় বলো মারে আমার মাথা একটু ফু দাও, আমার মাথাটা হাতায় দাও। পড়েন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা তোমাকে এত বরকত দিবেন যা তুমি কল্পনাও করতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলকামার হাল আল্লাহর নবী জানার পরে বেলাল হাবশিকে পাঠিয়ে দিলেন, যাও আলকামার আম্মাকে নিয়ে আসো। আলকামার আম্মার কাছে সালাম জানালে, লোক আলকামার আম্মা আল্লাহর রাসূল আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করুন, আপনাকে আল্লাহর রাসূল যেতে বলেছে, যদি শক্তি কুওয়াত না থাকে তাহলে আল্লাহর রাসূলই আপনার কাছে আসবে। আলকামার আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বেলাল হাবশি, আমার জীবন আমি আমার নবীর জন্য কুরবান করে দেব, আমি যাব, আমি নিজে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলকামা আম্মা লাঠিতে ভর করে করে, লাঠিতে ভর করে করে আলকামার আম্মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত হলেন। আলকামার আম্মার সাথে আল্লাহর নবী কথা বলে, আলকামার আম্মা আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ হুজুর আমি ভালো আছি। বলে আলকামা কেমন? বলে হ্যাঁ আলকামা তো অনেক বড় সাহাবী, সব দিক থেকে এক নাম্বার। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আলকামার আমল আখলাক কেমন? সব ভালো। বলে আপনার সাথে ব্যবহার আচার আচরণ কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাঠিতে ভর করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী বলে, আলকামার আম্মা আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে। বলে আলকামা লোক কেমন? বলে আলকামা লোক অনেক ভালো। বলে সব ঠিক আছে তো? বলে হ্যাঁ। তার আমল আখলাক ইবাদত বন্দেগি বলে সব ভালো, তার মতো দানবীর, তার মতো ইবাদতকারী আর কেউ নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওগো আলকামার আম্মা, আলকামা আপনার সাথে আচরণ কেমন করে? তখন আলকামার আম্মা থেমে গেলেন, চুপ হয়ে গেলেন, কথা বলে না, চোখের পানি কোনো টপ টপ করে জমিনে ছেড়ে দিচ্ছে, আর তার জবান বন্ধ হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলকামার আম্মার চোখের পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার আম্মাকে বলে, আলকামার আম্মা আমার বোঝা বাকি নাই, আমার বুঝতে দেরি হয় নাই, আমি বুঝতে পেরেছি। আলকামার আপনাকে কষ্ট দেওয়ার কারণে আপনার মনে যে ব্যথা লেগেছে, যে দাগ লেগেছে, যে কষ্ট আপনি পেয়েছেন, সেই কষ্টের কারণে মৃত্যুর পূর্ব সময় আলকামার জবান দ্বারা কালিমা আসতেছে না, কালিমা পড়তে পারতেছে না। ও আলকামার আম্মা আপনি কি আলকামাকে মাফ করতে পারবেন কিনা? আলকামার আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর নবী আমি সব করতে পারি কিন্তু আলকামাকে মাফ করতে পারি না, কারণ আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আলকামাকে যদি আমি মাফ করে দেই তাহলে আমার দিল এটা সাড়া দেয় না। আল্লাহর নবী, আমার ভাইরা, আমার বন্ধুরা, আলকামা এত বড় সাহাবী, এত বড় সাহাবী হওয়ার সত্ত্বেও আলকামার আম্মা নারাজ থাকার কারণে আলকামার জবান দ্বারা কালিমা আসতেছে না। আর আমার আপনার হালত কি হবে, আমার আপনার ক্ষেত্রে কি হবে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, চিন্তার বিষয়, আজও যার বাবা মা দুনিয়ার জমিনে আছে, বাবা মার খেদমত করি না, আমার কারণে, আমার কথার কারণে, ব্যবহারের কারণে আমার আব্বা আম্মা আমাদের প্রতি নারাজ হইয়া যায়, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আমরা একটু পিছনের জিন্দগি তাকাই, আমার আব্বা আমার আম্মা আমার জন্য কত না কষ্ট করেছেন, কত না কষ্ট করেছেন, রাত রাত দিন কি দিন কত আমার জন্য আপনার জন্য কষ্ট করেছে, নিজে না খাওয়া, নিজে না খায়া আমার সন্তানকে আমরা খাওয়াই, কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবা মা এত সন্তানের জন্য নিবেদিত প্রাণ, পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবার চাইতে বেশি ভালোবাসে বাবা মা, কথা বলেন ঠিক না ঠিক? আহারে যাদের বাবা মা নাই তাদের মতো হতবাগা দরুদি আর কেহ নাই।
তাদের মতো হতবাগা আসমানি নিসার কেউ হতেও পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাকে ডেকে বলে, আলকামার আম্মা, ও আলকামার আম্মা, আপনি যদি মাফ না করেন, আলকামার জবান দ্বারা কালিমা আসবে না, কালিমা আসবে না, বেঈমান হয়ে মারা যাবে। আলকামার আম্মা বলে, না গো আল্লাহর নবী, আমি এটা কখনো ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী বলে, তাহলে ফয়সালা হয়ে যাক, ও বেলাল হাফিজ তুমি দেরি করো না, যাও যাও দৌড়ে যাও, আলকামাকে ঘর থেকে বের করে নাও, উঠানের মধ্যে একটা গর্ত করো, গর্তের ভিতরে লাকড়ি জমা করো, আগুন জ্বেলে দাও, আগুন লাগাই আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও, তার জন্য দুনিয়ার জমিনে তাকে পুড়ে আংরা বানিয়ে দেওয়া হবে, পরকালে জিন্দেগি তার কোনো দরকার নাই। এই কথা যখন আল্লাহ নবীর জবান দ্বারা বের হয়ে গেল, আলকামার আম্মা ফায়া ফায়া কান্দার বলে, ও গো আলকামার আম্মা হাফায়া ফায়া কান্দার বলে, ও গো আল্লাহর নবী, আল্লাহর নবী, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, সন্তান আমাকে কত কষ্ট দিয়েছে, যখন দুনিয়ার জমিনে আমার সন্তান ভূমিষ্ঠ হয় আমি পাগল হইয়া যাই, আমি কতক্ষণ এখানে যাই, কতক্ষণ ওখানে যাই, আমার সাথী সঙ্গী মহিলারা আসে, আসিয়া বলে, ওগো মুকর আম্মা তুমি পরেশান হইও না, তোমার গর্ভ থেকে যে সন্তান দুনিয়ার জমিনে আসতেছে তাকে দেখার জন্য অপেক্ষা করো, আমি আমার সাথী বন্ধুদেরকে গলার মধ্যে জড়ায় কাঁদি আর বলি, আমাকে একটু পানি দাও, আমার গলায় পানি দাও, আমি মনে হয় আর বাঁচবো না, আমার সন্তানকে তোমাদের হাতে দিয়ে গেলাম, আমার সন্তানকে দেখো, বলে কি বলে না? আমার ভাইরা আমার বন্ধুরা, 10 মাস 10 দিন মাকেও কষ্ট দিলাম, ডেলিভারি হওয়ার সময় দুনিয়ার জমি যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় মাকে আমরা কত কষ্ট দেই, ভাইরা আমার বন্ধুরা আমার এত কষ্ট, এত কষ্ট, দুনিয়াতে যত কষ্ট আছে সমস্ত কষ্ট যদি একত্রিত করা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মাকে যত কষ্ট দেওয়া হয় তার সমতুল্য কোনো কষ্ট নাই। দুনিয়ার জমি যখন সন্তান চলে আসে, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে যায়, মার জ্ঞান ফিরে যায় আর বলে, কে কোথায় আছো, আমার রক্ত মাখা সন্তান আমার কোলে তুলে দাও, আমি আমার দুই নজর পড়ি, আমি আমার সন্তানকে দেখি। আমার ভাইরা সন্তানকে সাথীরা উঠায় দেয় কোলে, রক্ত মাখা দেহের ভিতরে মা চুমু খাইতে থাকে আর চোখের পানি ছড়িয়ে দিয়ে বলে, আরে সন্তান তোর জন্য 10 মাস 10 দিন কত কষ্ট করলাম, কত কষ্ট করলাম তোর চেহারা দেখে আমি মা, 10 মাসের কষ্ট আমি ভুলে গেছি। শুধু কি তাই বলে তা না, 10 মাস তো গর্ভে রাখলাম, আমি সাবালক হওয়া পর্যন্ত মা আমার পিছনে পিছনে রাখালিনের মতো খাটে খাটে কি খাটে, কখন কি লাগে, আহ কখন কি লাগে, মা সব সময় তৈয়ার প্রস্তুত, গড়ে পাশের ঘরে শ্বশুর ঘুমায়, সন্তানের দাদা ঘুমায় পাশের রুমে, বলে কি ব্যাপার তোমরা কি ঘুমাও না, বলে না ঘুমাই না তো, সন্তান ঘুমায় না আমরা ঘুমাই কিভাবে, কথা বলেন ঠিক না বেঠি? সবার খাবার আগে কাকে খাওয়ায়, সন্তানকে খাওয়ায়, যে সন্তান ঘুমাইলে তো আমরা খাবো, আমরা ঘুমাইব, কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা আল্লাহ নবী বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলাকে বলে, যাও আগুন প্রস্তুত করো, লাকড়ি আনো, আগুন জ্বালিয়ে দাও, আলকামাকে এই লাকড়ির ভিতরে পুড়ে শেষ করে ফেলবো। আলকামার আম্মা হামাগুড়ি খাইয়া চিৎকার করে আর বলে, ও আল্লাহ নবী, যে সন্তানকে 10 মাস 10 দিন আমি গর্ভে রেখেছি, আমার সামনে আমার এই সন্তানকে পুড়ে মারা হবে, এটা আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ নবী ডেকে বলে, ও আলকামার আম্মা, এটাই যদি আপনার বরদাস্ত না হয় জাহান্নামের আগুন তো কত ভয়াবহ কঠিন আগুন, সেই আগুন আপনার সন্তান কিভাবে বরদাস্ত করবে? আল্লাহ নবী বলে, ও আলকামার আম্মা, একটা সুযোগ আছে, একটা সুযোগ আছে, আপনি যদি আপনার সন্তানকে মাফ করে দেন তাহলে আল্লাহ আপনার সন্তানকে মাফ করে দিবে। আলকামার আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহ নবী আপনি সাক্ষী থাকুন, আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমার সন্তান আমাকে যত কষ্ট দিয়েছে এই মুহূর্তে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহও যেন আমার সন্তানকে মাফ করে দেয়। আমার ভাইরা আমার বন্ধুরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে লাগলেন আর দেখলেন মায়ের দোয়া কিভাবে কবুল হয়, বাড়ির কাছে যায় দেখে আলকামা, যে আলকামার এতক্ষণ জবান দ্বারা কালিমা আসে না, কোনো শব্দ আসে না, ওই আলকামার জবান দেয়া উঁচু আওয়াজে বলে, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আলকামা কালিমা পড়লেন, কালিমা পড়া শেষ তো আলকামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবীদেরকে একত্রিত করে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ও সাহাবীরা, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার বাবা মাই হলো তোমার জন্য জান্নাত আর তোমাদের বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। তো এই জান্নাত জাহান্নাম আমাদের ঘরে কথা বলেন ঠিক না ঠিক? বাবা মায়ের পায়ের নিচে সন্তানের আর কথা কয় না সন্তানের বেহেস্ত। আমাদের পায়ের নিচে হলো জুতা আর আমাদের মায়ের পায়ের নিচে হলো কি? সন্তানের বেহেস্ত। বাবা মার খেদমত করা, আরে বাবা মাকে কষ্ট না দেওয়া। বাবা মা যদি নারাজ হয়ে যায়, তোমার রোজা, তোমার তাসবিহ তাহলিল, তোমার জিকির আজকার, তোমার দান, তোমার সমস্ত ইবাদত একটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নার, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত আর তোমার বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান তার বাবা মাকে রাজি এবং খুশি করতে পারে, তার উপরে যদি রাজি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন আমিও তার উপরে কি হয়ে যাই? রাজি হয়ে যাই। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দার উপরে রাজি হয়ে যায়, তো দুনিয়ার জমিনে তার কোনো ভয় নাই, মরার পরও তার কোনো ভয় আসে না নাই। কিন্তু আজকে আমরা কি করি? আজকে সুযোগ থাকা সত্ত্বেও আমি আমার আব্বা আম্মাকে খেদমত করি না, বাবাকে বুড়া বলি আর মাকে আমরা বুড়ি বলি। আমি যেই ঘরে থাকি এই ঘরে আমি আমার বাবা মাকে না রেখে আমার বাবা মাকে আলাদা একটা রুমে রাখি, টাইম মতো তিন বেলা খাবার দিয়ে আসি, বাবা খায় না না খায়, ঘুমায় না না ঘুমায়, এটা খবর আমরা দেই। যে বাবা একটা সংসারের দশজন সন্তান এক বাবার কামাই দিয়ে চলেছে, বাবা যখন বুড়া হয়ে যায় দশজন সন্তান এক বাবাকে খাওয়াতে জোরে বলেন পারে না পারে? পারে না। দোস্ত, যার বাবা মা আছে তার কপাল কত ভালো, যার আব্বা বেঁচে আছে তার কপাল কত ভালো, তার উচিত তার বাবা মার কাছ থেকে জান্নাত কামাই করে নেওয়া। আর যদি মরে যায় তো কবরের পাশে দেয়া চোখের পানি স্মৃতি বলা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর, আল্লাহ ছোটবেলায় আমার আব্বা আম্মা যেভাবে আমাকে লালন পালন করেছে, কোলে করে মানুষ করেছে, এভাবেও আপনি আমার আব্বা আম্মাকে কবরের মধ্যে লালন পালন করিয়েন, কবরে কষ্ট দিয়েন না, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আব্বা আম্মার ভুলের কারণে কবরে পাকড়াও করিয়েন না, এভাবে দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে। বলে শুধু কি তাই? বলে তাই না, কোন সন্তান যদি বাবা মার জানাজা দিতে পারে, ওরে ভাই আল্লাহ তাআলা ঘোষণা করেন, মায়ের জানাজা বাবার জানাজা কোন সন্তান যদি দেয়, মাইয়াতকে যখন সামনে রাখিয়া সন্তান দাঁড়ায় বলে আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা ডেকে বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই মাইয়াতের চার ভাগের এক ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, আর যখন দ্বিতীয় তাকবীর দেয় আল্লাহ তাআলা বলে চার ভাগের দুই ভাগ গুনাহ মাফ করে দিলাম, তৃতীয় তাকবীর যখন দেয় আল্লাহ তাআলা বলে চার ভাগের তিন ভাগ গুনাহ মাফ করে দিলাম, চতুর্থ তাকবীর যখন ছেলে দেয় আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো সাক্ষী থাকো, মা এবং বাবার জানাজা ছেলে দেওয়ার কারণে আব্বা আম্মাকে মাফ করে আমি আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিলাম। আমার ভাইরা আমার বন্ধুরা, শুধু কি তাই? বলে তাই না, বাবা এবং মা যদি মারা যায়, কবরে যখন কবরস্থ করা হয়, নিজের আপন সন্তান যখন কবরে নামে, কবরে নামার সময় মাকে যখন কবরে শোয়ায়, বাবাকে যখন কবরে শোয়ায়, পড়তে থাকে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবরে যখন রেখে দেয় মাইয়াতকে যখন শোয়ায়, সন্তান কবরে রাখার কারণে আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি তোমার মা তুমি তোমার বাবাকে কবরে রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বাবা এবং মাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। তো এমন বাবা মার খেদমত করতে আমরা রাজি আছি না নাই? বাবা মার খেদমত করা, মাজার জিয়ারত করার আগে বাবা মার জিয়ারত করা, বাড়িতে যখন আমি আপনি যাইব আমি আমার সাধ্য মতো কিছু ফল ফলাদি কিনে নেব, নিয়া বিবির হাতে না দিয়ে আগে দিব কার হাতে? আরে বলেন না কার হাতে দেব?
মার হাতে। মা কিন্তু আপনার সন্তানকে না দিয়া খাবে না, আল্লাহু আকবার। মা বনাবন্টন করবে, নাতিকে ডাকবে, নাতনিকে ডাকবে, নিজের পুত্র বধুকে ডাকবে, সন্তানকে ডাকবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা করি কি, ফল ফলাদের পোর্টটা নিজের বিবির কাছে দেই, বিবি নিজের মতো করে রেখে দেয়, আ মাকে দিবে না, বরঞ্চ ফলকে পচাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা এটাই করছি, মাজার জিয়ারত বাদ দিয়ে আমি আমার মা বাবার জিয়ারত করি, কাজে লাগবে, এটাই আমার জান্নাত। জান্নাত কামাই করা সন্তানের জন্য এর যে সুযোগ আর কিছু নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো সন্তান হতে হবে, নেক সন্তান, নেক সন্তান হতে হবে। পিচ্ছি জাঙ্গির, কালা জাঙ্গির, টেরা বানু এমন যেন না হয়। কথা বলেন ঠিক না ঠিক? মরার পরে যেন সন্তান বাবা মার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি বলে চিৎকার করতে পারে, কাঁদতে পারে, এমন নেক সন্তান, এমন নেক সন্তান যে বাবা মা মারা গেলে সন্তান জানাজা দিবে। আহ, এমন সন্তান তৈরি করা যাওয়া দরকার কি দরকার না? দরকার। এমন সুমানুষ, নেক সন্তান বানানোর জন্য মাদ্রাসায় পড়ানোর বিকল্প আরে আছে না নেই? মাদ্রাসায় পড়া, মাদ্রাসায় পড়ালে তো বাবার জানাজা দিবে। মাদ্রাসায় না পড়ালে বাবার জানাজা যত ডক্টরেট হোক, বাবা মায়ের জানাজার সামনে দাঁড়ানোর ক্ষমতা আরে আছে না নেই? জানাজা পড়াইতে যায়, ঈদের নামাজ পড়াই দিব। কথা বলেন ঠিক না? তুমি বাবা মায়ের কোন কাজে আসলা, এত ডক্টরেট অর্জন করে বাবা মার জানাজা অন্য হুজুরাই না জানাজা দেওয়া লাগে, তুমি বাবা মায়ের কোন কাজে আসলা? এই জন্য ডক্টরেট হওয়া অসুবিধা নেই, বাবা মার জানাজা দেওয়ার যোগ্যতা যেন সন্তানের তৈরি হয়, তৈরি হওয়ার জন্য মাদ্রাসার বিকল্প নেই। আগে মাদ্রাসার এলেম ঢুকাও, কোরআন হাদিসের সামান্য এলেম ঢুকাও, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআনের আবাদত ঢুকাও, আর এমন এলেম অর্জন করে যে এলেম অর্জন করলে বাবা মার জানাজা দেওয়া যায়। বাবা মার জানাজা যদি তুমি দেওয়ার মতো এলেম অর্জন করে তুমি দুনিয়ার যত শিক্ষা আছে সব অর্জন করো, কোনো অসুবিধা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা মায়ের খেদমত করতে আমরা সবাই রাজি আছি না নাই? আল্লাহ তাব্বুল আলামিন বাবা মায়ের খেদমত করে যেন দুনিয়ার জমিন আমরা ত্যাগ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক নসিব করেন। আমিন, আমিন।